সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠাকুরা সরকারি মহিলা কলেজ ঠাকুরগাঁওর পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের অনলাইন ক্লাসে আবার স্বাগতম। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের আমি উৎপাদন ব্যয় বিবরণী পড়াচ্ছিলাম, কস্টিং যেটাকে আমরা বলি, বা কস্ট স্টেটমেন্ট, যেটা একটা পণ্যের উৎপাদিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়। হ্যাঁ, একক প্রতি ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়, মুনাফা কীভাবে নির্ণয় করতে হয়, বা একটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন, ম্যানুফ্যাকচারিং ইনস্টিটিউট কীভাবে করে পণ্য উৎপাদনের ব্যয় নির্ণয় করে, সে নিয়ে আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি। আমি এর আগে অঙ্ক করে দিয়েছিলাম তোমাদের যে ব্যয়ের কোন কোন উপাদান যোগ করলে কী ব্যয় হবে, সেটা সম্পর্কে আমি এর আগেও বলেছি, আবার বলছি যে আমরা জানি যে তোমার একটা উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে গেলে আমাদের প্রারম্ভিক কাঁচামাল লাগবে, কাঁচামালের সাথে বা প্রত্যক্ষ কাঁচামাল যেটাকে আমরা বলি, প্রত্যক্ষ শ্রম লাগবে, এগুলো যোগ করলে মুখ্য ব্যয় হবে। মুখ্য ব্যয়ের সাথে কারখানা পূর্বে যোগ দিতে হবে, কারখানা পূর্বে যোগ দিলে উৎপাদন ব্যয় পাওয়া যাবে, উৎপাদন ব্যয়ের সাথে কারখানা পূর্বে উৎপাদন ব্যয়ের সাথে অন্যান্য পরোক্ষ ব্যয় বা প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় বন্টন ব্যয় যোগ করলে মোট ব্যয় পাওয়া যাবে, মোট ব্যয় থেকে বিক্রয়ের তুলনা করলে লাভ বা লোকসান পাওয়া যাবে। এরকম একটা সংক্ষেপে এটা এই মোটামুটি সিকোয়েন্সটা মনে রাখতে হবে, না থাকলে অঙ্ক করা যাবে না। আমরা একটা অঙ্ক তোমাদের বইয়ে, তোমাদেরকে যে বইটা আছে সেই বইয়ের একটা অঙ্ক আমরা এখানে দেখি, সৃজনশীল পদ্ধতিতে কীভাবে করছে। আকি লিমিটেডের হিসাবের বই হতে নিম্নোক্ত তথ্যাদি পাওয়া গেছে। কাঁচামালের মজুদ প্রারম্ভিক আছে 40, ৪০,০০০ টাকা, কাঁচামালের ক্রয় হলো ৭,০০০০ টাকা, কাঁচামালের মজুদ সমাপনী হলো ৫০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ও অন্যান্য প্রত্যক্ষ খরচ, কারখানা পরিব্যয়, আংশিক উৎপাদিত পণ্য আংশিক প্রারম্ভিক আছে, আংশিক উৎপাদিত পণ্য সমাপনী আছে, আংশিক উৎপাদিত পণ্য এটাকে ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে ইংরেজিতে। হ্যাঁ, যেটা হলো যে এই সমস্ত পণ্য পুরাপুরি তৈরি হয়নি, কিন্তু আর কিছু খরচ করলে সেটা তৈরি পণ্যে রূপান্তরিত হবে। এই ধরনের পণ্যকে আধা সমাপ্ত পণ্য অনেকে বলে, আংশিক উৎপাদিত পণ্য বলে, ইংরেজিতে ওয়ার্ক ইন প্রোগ্রেস বলা হয়। এই এটা একটা প্রারম্ভিক মজুদ আছে, একটা সমাপনী মজুদ আছে, অফিস ও প্রশাসনিক পরিব্যয় আছে, বিক্রয় ও বন্টন পরিব্যয় আছে, তৈরি পণ্যের মজুদ একটা প্রারম্ভিক আছে, এই সমস্ত পণ্য তৈরি করাই ছিল আগে থেকে, আর সমাপনী তৈরি পণ্যের মজুদ আছে এখানে, আর বিক্রয় দেওয়া আছে ২৮,০০০০ টাকা। তোমাকে এখানে করতে বলছে আকি লিমিটেড ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো। ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করার সময় আমি বলেছিলাম এর আগেও যে প্রারম্ভিক কাঁচামালের সাথে যোগ ক্রয়টা যোগ দিতে হবে এবং সমাপনীটাকে বিয়োগ দিতে হবে। তার মানে আমরা যত কাঁচামাল এবারে কিনছি তার সাথে আগের বছরে কত কেনা ছিল, আগের পিরিয়ডে কত কেনা ছিল, সেটা যোগ, এই যোগ করে আমাদের এই যে পণ্য উৎপাদন করছি সেই পণ্য উৎপাদন করে কত মাল থেকে গেছে সেটাকে বিয়োগ দিলে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় পাবো। এই যে আমরা এখানে তৈরি করেছি, প্রারম্ভিক মজুদ ৪০,০০০ টাকা আছে, আমাদের ক্রয় আছে ৭,০০০০টাকা, ৭,৪০,০০০টাকা হলো, সমাপনী মজুদ ৫,০০০০টাকা, এই ৬,৯০,০০০টাকা হলো ব্যবহৃত কাঁচামাল। আমরা যে পণ্যটা উৎপাদন করতে যাচ্ছি, যে পণ্যটা বিক্রয় মূল্য ২৮,০০০০টাকা, সেটা মাল লেগেছে আমাদের ৬,৯০,০০০টাকা মাল লেগেছে, এটাকে বলে ব্যবহৃত কাঁচামাল। হ্যাঁ, যেটাকে ইংরেজিতে আমরা বলি ম্যাটেরিয়ালস কনজিউমড যেটা। তারপরে বলছে এখানে যে আগ্রিমিটে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়েছে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতেছি, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় ওই কারা প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, হ্যাঁ, যোগ দিতে হবে। প্রত্যক্ষ কাঁচামাল আমাদের এখানে বাইর করা আছে, যে কাঁচামাল ৬,৯০,০০০ টাকা দিয়ে দিলাম এখানে, প্রত্যক্ষ মজুরি আছে ৫,৬০,০০০টাকা, অন্যান্য প্রত্যক্ষ খরচ আছে ১,৬০,০০০টাকা, মোট ১,৪,১০,০০০টাকা, এটার নাম হলো মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট ইংরেজিতে বলে। এর সাথে যোগ কারখানা উপরি ব্যয়, ওখানে উপরি ব্যয় একসাথে দেওয়া আছে আমাদের ব্যাংকে ৩,৯২,০০০টাকা, এটা যোগ করলে হলো ৮,০,০০০টাকা হলো, এটার সাথে যোগ হলো প্রারম্ভিক আংশিক উৎপাদিত পণ্য প্রারম্ভিকটা যোগ, সমাপনীটা বিয়োগ করলে ১,৬,৮২,০০০টাকা, এটার সাথে প্রারম্ভিক তৈরি পণ্যের মধ্যে প্রারম্ভিকটা যোগ, সমাপনীটা বিয়োগ করলে আমাদের যে ফিগারটা দাঁড়ালো ১,৭,২,০০০টাকা, এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় মানে হলো আমরা যে পণ্যটা বিক্রি করেছি সেটার উৎপাদন ব্যয় ছিল ১,৭,২,০০০টাকা, এরকম বিক্রিত পণ্যের ব্যয় বলে। এই এখন এই বিক্রিত পণ্যের ব্যয়কে আমাদেরকে আয় বিবরণী তৈরি করতে হবে, যে আয় বিবরণী তৈরি করতেছি। আয় বিবরণী মানে হলো আয় থেকে ব্যয় বাদ, আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকবে সেটা। আয় কত করেছি বিক্রির জমিতে, আয় আমাদের এখানে অঙ্ক হলো ২৮,০০০০টাকা, বুঝা গেছে?
এই 28 লক্ষ টাকা থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় মানে বিক্রিত পণ্যের ব্যয় 17 লক্ষ 22 হাজার টাকা বাদ দিলে যেটা থাকে সেটা হলো মোট লাভ। মোট লাভ হতে কত, এই যে বিয়োগ, 2 কত হবে 10, 8, 3 কত হবে 10, 7, হ্যাঁ এটা তোমার এখানে 8, 8, 0, এই 10 লক্ষ 78 হাজার টাকা, এটা মোট লাভ। এটা বুঝে গেছে, এখান থেকে আমরা বিয়োগ দিব অন্যান্য পরোক্ষ ব্যয় যেটা হলো অফিস ও প্রশাসনিক ব্যয় 3 লক্ষ টাকা, বিক্রয় বন্টন ব্যয় 3 লক্ষ 80 হাজার, এই টোটাল 6 লক্ষ 80 হাজার টাকা। 10 লক্ষ 78 হাজার টাকা থেকে 6 লক্ষ 80 হাজার টাকা বাদ দিলে 3 লক্ষ 98 হাজার টাকা থাকে, এটার নাম হলো নেট লাভ। এই হলো আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর অঙ্ক। হ্যাঁ তো এটা একটা বেশ মোটামুটি বড় অঙ্ক, এটা এই অঙ্কটা জানা থাকলেই উৎপাদন বিবরণী সম্পর্কে তোমাদের খুব বেশি সমস্যা আর হবে না। তোমরা বাড়িতে ভালো মতো পড়াশোনা করো, যা কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করো, ফোন করো, ইউটিউবে ক্লাসগুলোকে ফলো করো। হ্যাঁ কোনো সমস্যা থাকলে ফোন দিবা, আমাদের সবারই ফোন নাম্বার নিশ্চয়ই তোমাদের কাছে আছে, আমরা তোমাদের সাহায্য সহযোগিতা করবার জন্য সদা প্রস্তুত। হ্যাঁ তো ভালো থাকো, সুস্থ থাকো, সামনে তিনি তোমাদের আরেকটা অঙ্ক করে দেবো আমি। হ্যাঁ ধন্যবাদ তোমাদের।